ক্যান্সার সৃষ্টির উপাদান থাকতে পারে এমন আশঙ্কায় বাজার থেকে 38টি কোম্পানির রেনিটিডিন জাতীয় ঔষধ তুলে নিতে বলেছে ঔষধ প্রশাসন। এতে ক্রেতারা তেমন সমস্যা পড়বেন না বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা বলছেন এতে বরং ক্রেতারা উপকৃতই হবেন, কারণ রেনিটিডিনের বিকল্প আরও কম দামের ফেমোটিডিন জাতীয় ঔষধ দিয়েও চিকিৎসা সম্ভব। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাতুর রহমান। গ্যাস্ট্রিকের ওষুধ তৈরির কাঁচামাল রেনিটিডিনে এন-নাইট্রোসোডি মিথাইলামিন এনডিএমএ আছে, দীর্ঘদিন ব্যবহারে যা ক্যান্সারের কারণ হতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যে এক গবেষণায় এমন তথ্য উঠে আসে, নড়েচড়ে বসে ওষুধ প্রশাসন। গেল বুধবার জারি করা গণবিজ্ঞপ্তিতে ওষুধ প্রশাসন স্কোয়ারের নিউটেক, বিক্সিমকোর নিউসেপটিন আর, স্ক্যাফের পেপটিল এইচ, পপুলারের রেনিসন, একমির রেনিডিন, হেলথকেয়ারের রাইন, ড্রাগ ইন্টারন্যাশনালের আলকার, গ্লোবের আলট্রাডিন, ইবনেসিনার ইনসেইক, নাভানার রিটেক আর সহ 38টি কোম্পানিকে তাদের রেনিটিডিন গ্রুপের সব ধরনের ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে বলে। সেই সঙ্গে 9 অক্টোবরের মধ্যে স্বপ্রণোদিত হয়ে বাজার থেকে নিজ নিজ ব্র্যান্ডের সব ওষুধ উঠিয়ে নিতে বলা হয়। ওষুধ প্রশাসন বলছে এই 38টি কোম্পানি রেনিটিডিন গ্রুপের সব ওষুধ ভারতের সারাকা ল্যাবরেটরিজ লিমিটেডের সরবরাহ করা কাঁচামালে তৈরি, যাতে ক্যান্সার সৃষ্টির উপাদান এনডিএমএ থাকতে পারে। আমদানি করা কাঁচামালে ক্যান্সারের উপাদান সম্পর্কে ওষুধ প্রশাসন এখনও নিশ্চিত না হলেও জনস্বার্থে আগাম সতর্কতা হিসেবে ওষুধগুলো তুলে নিতে বলেছে। সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড থেকে যারা কাঁচামাল দিয়ে যে সকল প্রতিষ্ঠান বানিয়েছেন ওনারা আসলে এটি বন্ধ রাখবেন এবং রিকল করবেন। যেটা আমরা স্থগিত করেছি সেটা কিন্তু সাময়িক স্থগিত করেছি, বিকজ আমরা এটা স্যাম্পল নিচ্ছি, আমরা আমাদের এখান থেকে র ম্যাটেরিয়ালস প্লাস হচ্ছে ফিনিশ প্রোডাক্টের বিশ্বের একটা অ্যাক্রিডিটেড ল্যাবে আমরা পাঠাচ্ছি, এটি পরীক্ষা করার জন্য আমরা মাত্রা দেখব, তারপরে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব। তার মতে রেনিটিডিন গ্রুপের ওষুধ একেবারে বন্ধ হয়ে গেলেও সমস্যা হবে না, কারণ একই গ্রুপের সমান ক্ষমতার তুলনামূলক কম দামের ফেমোটিডিন গ্রুপের ওষুধ বাজারে আছে। একসময় রেনিটিডিন ফেমোটিডিন খুব ব্যবহার হতো, এখন অনেকটা কমে আসছে। তা আমি মনে করি যে এখন যেহেতু রেনিটিডিনের একটি নিশ্চয়ই আমাদের ড্রাগ অধিদপ্তর থেকে একটি নির্দেশনা থাকবে, তো সেক্ষেত্রে আমরা ফেমোটিডিনটা আমরা ব্যবহার করতে পারি। আর যাদের যদি পয়সা বা সামর্থ্য লোক যেমন কাছাকাছি দামে ফেমোটিডিন নামে একটা মেডিসিন পাওয়া যায়, আমাদের এখানে প্রোডাকশনও আছে, সেটি হতে পারে একটা অল্টারনেটিভ। রেনিটিডিন গ্রুপের ওষুধ সরিয়ে নেওয়ার সুযোগে ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজলের মতো গ্যাস্ট্রিক আলসারের ওষুধের দাম বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যেন ফায়দা নিতে না পারে সেদিকে কঠোর নজর রাখার কথাও জানালেন তিনি। দাম যেন সহনীয় মাত্রায় থাকে, এই প্রোটন বাম ইনহিবিটর, সেটি আমরা সর্বাত্মক চেষ্টা করব। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা।